হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ডে। আজকে আমরা একটা বোনের বাড়ি যাবো, মানে মাসির বাড়ি যাবো, সেখানে রেডি হচ্ছে। মা প্রায় রেডি হয়ে গেছে, আমি পড়িয়ে আসলাম, জাস্ট এসে টিফিন করলাম, মা চাউমিন করেই রেখেছিল। তো এখন আমি রেডি হব, ফ্রেশ হব, চান করব, অনেক কাজ আছে। তো চল এখন দিনটাকে শুরু করি। এখন আমি যাই স্নান করতে, দিয়ে এসে রেডি হয়ে ব্লটা কামিয়ে করছি। আমরা এখন রেডি হয়ে গেছি, আমি মা আর দিদা যাচ্ছি। তো এখন মা আর দিদা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে, তো আমি এখন রেডি হলাম, ছোটোটা নেওয়ার ছিল। তো এখন বেরোই, তারপর আমার বিশালের মাও আসবে, মানে ওই দিদাও আসবে। তো ওদের দিদার সাথে রাস্তায় দেখা হবে। তো এখন আমরা তিনজন বেরোই, দিদার সাথে দেখা হওয়ার পর ব্লগটা কন্টিনিউ করছি। এখন বেরোনো যাক, এখন অনেকটা হেঁটে যেতে হবে। যা রোদ, ছাতা নিয়ে নিয়েছি বাবা, ছাতা মাস্ট এখন এই রোদের মধ্যে। আসছি আমরা, পুরো লাইন দিয়ে দেখো। আমরা এখন বাস থেকে নেমে গেছি, নেমে এখন হাঁটছি। আর আজকে বাসে বিভৎস অবস্থা হয়েছে, কিছু একটা অ্যাক্সিডেন্টাল কিছু একটা হয়েছিলো, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেজন্য বাস আমাদের যেখানে 40-45 মিনিট লাগার কথা, সেখানে আমরা 1.5 ঘন্টা ধরে বাসে ছিলাম। বিভৎস অবস্থা, চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন এখানে একটু হেঁটে মাসির বাড়ি ঢুকতে হয়। তখন এখন হেঁটে যাচ্ছি মাসির বাড়িতে, গিয়ে ফ্রেশ হতে হবে। মানে এত গরম আজকে, কি বলবো, বলার কথা না। গিয়ে এখন জামা কাপড় ছাড়বো, আগে জল ফল ঢালবো, মানে মনে কিছু করার নেই। আর চোখ মুখে জল দেবো, জল খাবো, অনেক কাজ। এখন যাই মাসির বাড়িতে। তো ওখানে বোন ফোন সব আছে, বোন হয়তো এখন নেই, বোন হয়তো পরীক্ষা দিতে গেছে, ও এলে ওর সাথে আমি ব্লগ করতে পারবো। মাসির বাড়িতে অনেকক্ষণ এসে গেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বোনও এসে গেছে। আগে আমরা ভিডিও করেছিলাম একসঙ্গে, অনেক দিন আগে করেছিল। আর বোনকে আনতে গেছিলাম আমি, যখন যেখান থেকে অটো থেকে নামে ওখানে আনতে গেছিলাম, বাট তখন আমি ফোনটা নিয়ে যাইনি, সেজন্য করতে পারিনি। হ্যাঁ, আমরা গঙ্গার ঘাটে গেলাম, আইসক্রিম খেলাম, অনেক কিছু একটু ঘুরে ঘাটে, তারপর এলাম, ফোনটা নিয়ে গেলে দেখাতে পারতাম। আমি সুন্দর করে ওখানে ঘুরলাম, আমরা একটুখানি ঘুরেছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, দিয়ে একটু বসে আছি। এবার বিকালবেলা একটুখানি বেরোবো, তো তখন ব্লগটা করবো। এখন একটু বলছে আড্ডা ফাড্ডা মারি, তোরা দেখলে বুঝলি। আমরা আবার তিনজন মিলে এক জায়গায় আসবো, তখন আমরা এই নামটা বলে দিলাম। তুই বোকা খাবি, আমার কিছু না, তুই বোকা খাবি। ও, আমি মানে আগের ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ আগের ভিডিওতে একবার বলে দিয়েছিলাম নামটা। এখন একটু বসে আছে, আটা পাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, বহুত চাপ হয়ে গেছে খাওয়া দাওয়া। আমার সব থেকে পছন্দের জিনিস করেছিল, পনির করেছিল। হ্যাঁ, জানতো না মনে হয়। আমি দেখছি মা ফুলকপি করছে, পনির এনেছে, আমি তো অন্য কোনো দিন করবে, তো দেখছি ফুলকপি করে। তখন আমি বলি পনির দেবে না, দেবে না, হয়তো অল্প করে আনে, হয়তো পরে আবার দেখি না পনির দিয়েছে। আমিও পনির খুব ভালোবাসি, বোনও পনির খুব ভালোবাসে। আমার পনির হচ্ছে, পনির পেলে আমি মাছ মাংস সব খাই। আমিও মাছ মাংস, আজকে মাছ হয়েছে, মাছ খাই না, কিছু লাগে না। আবার দু রকমের মাছ, পনির, বাপরে বাপ, এত কিছু খেতে পারিনি। শুধু আমি একটা মাছ খেয়েছি, পার্শে মাছ বোধ হয়। আমি আইনা মাছের ব্যাপারে, হ্যাঁ পার্শে মাছ করেছিল, আর পনির খেতে খেয়েছি, পনিরটা হেভি ছিল খেতে। তো এখন খাওয়া দাওয়া হয়ে একটুখানি বসি, একটু রেস্ট নিই, তারপর পরে ব্লগটা করছি। আর একটু বোনের সাথে গল্প টল্প করবো, অনেকক্ষণ পর এসেও পরীক্ষা পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে একটু গল্প করবো। তারপর দেশে পরীক্ষা না, একেবারে ইতিহাস, বাপরে। আজ সকালে এত গরম ছিল, এখন আকাশটা হেভি সুন্দর মেঘলা হয়ে গেছে। আমরা বেরোবো কি করে কে জানে, যদি এখন বেরোবো না, একটু পরে বেরোবো। ছাদের ঘরে শুয়েছি আমরা, হেবি সুন্দর লাগে এখানটা থেকে দেখতে। এই দেখো মেঘ পুরো দেখা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে মেঘটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা রেডি হয়েছি, বোন এখানে রেডি হয়েছে, মারা রেডি হচ্ছে। আমরা এখান থেকে যাব বোনদের বাড়ির সামনে, একটা ইসকনের মন্দির আছে, ওখানে যাব আমরা। যখন পাটবাড়ি যাবো, অ্যাকচুয়ালি চিড়ের মেলা যেখানে হয়, সবাই জানে সোদপুরে চিড়ের মেলা হয়, তো ওটা ওখানেই আমরা যাচ্ছি, চিড়ের মেলার সামনে। চিড়ের মেলার যেই জায়গাটা আছে, যেখানে সে চিড়ে মাখা হয়, ওটা আমি সকালবেলা দেখে এসেছি। তখন বললাম না আমি ফোনটা নিয়ে যাইনি, তখন ফোনটা নিয়ে গেলে আমি দেখাতে পারতাম। তখন ওইখানে আরেকটা এই রাস্তাতে যেতে একটা জগদ্ধাত্রী মন্দির, তো ওটা সুন্দর জগদ্ধাত্রী মন্দিরও দেখেছিলাম, ওটাও বেশ সুন্দর লাগছিল। কিন্তু ঢুকিনি ওটাতে, জাস্ট বাইরে দিয়ে দেখেছিলাম, তো ওটাও বেশ সুন্দর ছিল। এখন যদি পাড়িতে যাওয়ার সময় আবার ঢুকবো, আর যে মনে তো হচ্ছে না টাইমে হবে, কারণ 6:15 থেকে ইসকনে আরতি চালু হয় সন্ধ্যা আরতি, আর এখনই প্রায় এখন 6:10 বাজে, তো হবে না, ওটা ঢোকা হবে না। তো আমরা এখন যাবো, হ্যাঁ 7:00 পর্যন্ত হয়, তো এখন আমরা ওখানে যাচ্ছি। এখন ওরা এখনও নামেনি, ওরা এখনও রেডি হচ্ছে, জানি না কতক্ষণ এখান থেকে একটু টাইম লাগবে হেঁটে যেতে। তো ওরা নামুক, দিয়ে খুবই কম, 5 মিনিটের, হুম 5-6 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ওইখান থেকে গঙ্গার ধারে গেলে না, ওই তো ওই জায়গাটাতেই যাবো আমরা, একদম গঙ্গার পাশেই বোধ হয় নাকি ইসকন। ওইখান থেকে তো না আর একটুখানি, মানে যে গলিটা অটোগুলো দাঁড় করানো ছিল ওই গলিটার দিকে যেতে হবে। ও আচ্ছা, তো এখন যাওয়া যাক, গিয়ে ক্যামেরা তো বোধহয় অ্যালাউড নয়, কারণ ইসকনে তো ক্যামেরা অ্যালাউ থাকে না। যদি অ্যালাউ থাকে তো আমি ব্লগ করে দেবো, আর যদি না থাকে তা করতে হবে না। ওরা না বুক দিই, তারপর আমরা যাচ্ছি ইসকন মন্দির।
এখন আমরা এই দই চিড়ের মেলার যে জায়গাটা আছে ওখানটাতে এসেছি। এইখানে এই এখানটাতে চিড়ে ফিরে মাখা হয়। বোন ভালো জানে, বোনের এখানে বাড়ি, এখানে মাখা হয় তো? হ্যাঁ, আমি মানে যখন পুজো হয় আমি আসি না, মেনলি দই চিড়ে মেখে খেয়েছিলে সুচেতনাদেব, সে যেটা সবাই বলে সেটা এই জায়গা। আচ্ছা, এই গাছটার নিচে খেয়েছিল, তারপরে এখানে দই চিড়ে উৎসবটা করা হয়। আর এখন আমরা যাবো ওই দিকে, দেখো মা মাসি, সরি হ্যাঁ মা মাসি দিদারা সব যাচ্ছে ওইদিকে যাবো। ওখানে হচ্ছে ইস্কনের মন্দির, ওই সামনে ইস্কনের মন্দির, ওখানে বড় বড় করে লেখাই আছে, ইস্কন দেখা যাচ্ছে না, বাট ওই সামনে ইস্কনটা লেখা আছে, তো ওই মন্দিরটাতে আমরা এখন যাবো। এই দেখো, এটা হচ্ছে ইস্কনের মন্দির। ওই বাইরে থেকে ব্লগটা করে নিচ্ছি, কারণ ভেতরে আশা করি ব্লগ করতে দেবে না। এটা হচ্ছে ইস্কনের মন্দির, আর ভেতরে সব ঢুকছেন দিদা মাসিরা, বোন যাচ্ছে এখন দৌড়ে দৌড়ে। এখন আমরা বেরিয়ে গেছি ইস্কনের মন্দিরতে। পেছনে ইস্কনের মন্দির ছিল, আর খুব সুন্দর এখানে, পুরো মায়াপুরের মতো মন্দিরটা। তারপর এখানে ভোগও দিচ্ছিল আমরা, আর পাশে একদম গঙ্গার ঘাট, তো গঙ্গার ঘাটে বসে ভোগও খেলাম। আর তারপর এখন বেরোলাম, আর ওখানে মায়াপুরে যেমন সেই প্রসাদ বিক্রি, এখন প্রসাদও বিক্রি হচ্ছিল, প্রসাদও কিনেছি। এখন আমরা যাচ্ছি বাড়ি যাবো, কিন্তু তার আগে একটু ডানলাতে দাঁড়াবো, কারণ ডানলাতে আমার একটু জুতো ফুতো কেনার আছে। তো ওখানে এবার অনেকটা বেলাও হয়ে গেছে, 7টা 7টা বাজে, তো তাড়াহুড়ো করেই আমরা এখন যাচ্ছি। দিয়ে এখন বোনেদের বাড়ি যাবো, দিয়ে ওখান থেকে তারপর মা ওরা সব ব্যাগ স্যাগ নিয়ে আমরা বেরোবো, দিয়ে যাবো ডানলপ, ডানলপ থেকে বাড়ি যাবো। আগে এখন যাই বোনেদের বাড়ি, দিয়ে এখন বেরোনো যাক। সকালবেলা এই গঙ্গার ঘাটটা যেতে এসেছিলাম, একদম নিচে গিয়ে একটু পা ফা ভিজিয়েও এসেছিলাম, কিন্তু তখন আমি ফোনটা আনিনি বলে দেখাতে পারিনি। সব পাশাপাশি অনেক দোকান ফোকান আছে। এটা কী ঘাট বলে জানিস? ও মৎস্যতলা ঘাট নাকি বলে। তো এখানে আমরা এসেছিলাম সকালবেলা, এসে একটু বসে বসে তারপর গেছি। কথাবার্তা বলছে, বেরোলে বিরিয়ানি একটু ডায়ালগ যাবো এখন ডিরেক্ট। এখন বাজে 9:15 বাজে, আমরা 7:30 8টা করে বেরিয়েছিলাম মাসির বাড়ি থেকে, আস্তে আস্তে তারপরে রাস্তায় জুতো কিনতে ঢুকেছিলাম, তখন ওখানটা একটু দেরি হলো। আর এত জোরে মাইক বাজছিল ওখানে, যে জন্য আমি ব্লগই করতে পারিনি একটু। ওখানে ওখানে ডানলপে নেবে অনেক জুতোর দোকান আছে, আর সবই দোকানে প্রায় সেম কালেকশানে থাকবে, আর দামও সেম। তো আমি ওখান থেকে সবার ঢুকলাম, ঢুকে কিনলাম, বেরিয়ে চলে এলাম। এরকম একটা হুটহাট করে দুটো জুতো কিনেছি, জাস্ট ঢুকেছি, দেখেছি পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছি এরকম। তো এখন জামা কাপড় ছাড়বো, ছেড়ে একটু ফ্রেশ ফ্রেশ হই, দিয়ে তারপর দেখছি কী করা যায় না করা যায়, কারণ আজকাল খুব একটা ভালো লাগছে না, একটুখানি ক্লান্তই লাগছে। তো দেখা যাক, জামা কাপড়টা ছাড়িয়ে আগে তারপর দেখছি। কালকে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, সেজন্য আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি। এখন পড়াতে যাবো, সেজন্য ভাবলাম কি এখন ব্লগটা এন্ড করিনি, কারণ এডিটিংয়ের পার্টটা একটু বাকি আছে, তো সেটা এসে করতে হবে, অনেক কাজ চাপ হয়ে যাবে নাহলে ব্যাপারটা। তো কালকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে ভাই আসছে, যাদের বাড়িতে আমি গেছিলাম ও আসছে, ওকে নিয়ে একটু এদিক সেদিক ঘোরা হবে, এই সেই হবে, ও থাকবে আমাদের বাড়িতে কদিন। তো ওই ব্লগগুলো একদম দেখতে ভুলো না, মিস করো না। তো তোমার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই।